ইসরায়েলের বুকে হামাস শতাব্দীর ভয়াবহতম যেই অভিযান চালাচ্ছে তাতে আলাদা করে নজর কেড়েছে হামাসের বিশেষায়িত এই আশ্চর্য আকাশযান, যেটিকে অফিসিয়ালি মোটর পাওয়ার্ড হ্যান্ড গ্লাইডার বলা হচ্ছে। ইসরায়েলের জন্য হঠাৎ করে যমদূতে পরিণত হওয়া এই প্যারাগ্লাইডার কী জিনিস এবং এটি কীভাবে ইসরায়েলের রাডারকে ফাঁকি দেয় সেটারই ব্যাখ্যা থাকছে এবারের প্রতিবেদনে। চলমান অপারেশন আল আকসা ফ্লোডের জন্য নিছক রকেট হামলার পাশাপাশি নতুন কিছুর পরিকল্পনা করেছিল হামাসের হাইকমান্ড। যেহেতু রকেটের ব্যাপারে ইসরায়েলের পূর্ব প্রস্তুতি থাকে, অতএব নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা গেলে ইহুদিরা কিছু বুঝে ওঠার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। মূলত সেই চিন্তা থেকে এই প্যারাগ্লাইডিংয়ের পরিকল্পনা মাথায় আসে হামাসের ইন্টেলিজেন্স বিভাগের। বিমান থেকে প্যারাশুট নিয়ে উড়াল দেওয়া স্বাভাবিক ব্যাপার হলেও প্যারাগ্লাইডিং একটু ভিন্ন রকম। বিশ্বের কিছু জায়গায় অ্যাডভেঞ্চার প্রিয় শৌখিন মানুষেরা এভাবে প্যারাগ্লাইডিং করে থাকেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা বিমান বা হেলিকপ্টারের মতো মাটি থেকে নিজে নিজেই উড্ডয়ন করতে পারে এবং মোটরের সাহায্যে আকাশে উড়তে উড়তে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে অবতরণ করতে পারে। ফলে আকাশপথে উড়ে গিয়ে ইহুদিদের ঘাড়ের উপর সওয়ার হওয়ার জন্য হামাস এটিকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং অপারেশন আল আকসা ফ্লোডের শুরুতেই শত শত কমান্ডোকে প্যারাগ্লাইডারে করে শত্রু এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে হামাসের রকেট মোকাবেলার জন্য পুরো সীমান্তে যেখানে ইসরায়েল রাডার বিছিয়ে রেখেছে সেখানে এই প্যারাগ্লাইডারগুলো কীভাবে সেই রাডারকে ফাঁকি দিতে সক্ষম হলো। এই প্রশ্নের উত্তর মিলেছে সম্প্রতি আল জাজিরা থেকে প্রকাশিত একটি বিশ্লেষণী প্রতিবেদনে। হামাস জানে যে তাদের রকেট মোকাবেলার জন্য ইসরায়েল পুরো সীমান্তে রাডার বিছিয়ে রেখেছে। তবে এসব রাডার একটি নির্দিষ্ট উচ্চতায় উড়ে যাওয়া ধাতব যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। মূলত এ কারণেই হামাসের রকেটগুলো ইসরায়েলের আয়রন ডোমের রাডারে ধরা পড়ে এবং ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেসব রকেট আকাশে ধ্বংস করে দেয়। কিন্তু কোনো বস্তু যদি একেবারে নিচ দিয়ে উড়ে যায় তাহলে সেটা রাডারে ধরা পড়ে না। মূলত রাডারের এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে হামাসের কমান্ডো ইউনিট। পরিকল্পনা অনুযায়ী প্রথমে উপর দিয়ে একের পর এক রকেট নিক্ষেপ করা হয়েছে এবং সেসব রকেটের নিচে দিয়ে প্যারাগ্লাইডাররাও ইসরায়েলের দিকে এগিয়ে গিয়েছেন। সে সময় ইসরায়েলের রাডারগুলো উপর দিয়ে উড়ে যাওয়া রকেটগুলোকে শনাক্ত করতে সক্ষম হলেও নিচে দিয়ে উড়ে যাওয়া প্যারাগ্লাইডারদের শনাক্তই করতে পারেনি। এদিকে সীমান্তের উপরে থাকা ইহুদি সৈন্যরা রাডারের উপর ভরসা করে অনেকটা চিল মুড়ে ছিল, কিন্তু রকেটের নিচে দিয়ে যে প্যারাগ্লাইডাররা যমদূত হয়ে উড়ে এসেছে সেটা তারা কল্পনা করতে পারেনি। এই কারণেই হঠাৎ করে যখন তারা দেখতে পেল প্যারাগ্লাইডাররা গুলি করতে করতে আকাশ থেকে নেমে আসছে, তখন তারা ভূত দেখার মতো চমকে উঠল। তারা প্রথমে বুঝতেই পারেনি যে আসলে কি হচ্ছে। আকাশ দিয়ে এরা আবার কাড়া উড়ে আসছে, আর যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে হামাসের প্যারাগ্লাইডাররা বৃষ্টির মতো গুলি ছুটতে ছুটতে ইহুদি ক্যাম্পগুলোতে অবতরণ করছে, যা সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে দিয়েছে। অপারেশন আল আকসা ফ্লোডে ইহুদি সৈন্যদের অধিকাংশই এসব প্যারাগ্লাইডারদের হাতে নিহত হয়েছে। হামাসের এই আশ্চর্য বায়ুসেনাদের হাতে ইহুদিরা যে মার খেয়েছে এটি ছিল পুরোই আউট অফ সিলেবাস। আগামী কয়েক বছর তারা রাতে ঘুমোতে গেল স্বপ্নে দেখবে যে হামাসের প্যারাগ্লাইডাররা ইসরায়েলের মতো তাদের দিকে উড়ে আসছে। মামনুন বিন মাসুদ, MBA টাইমস, ডেস্ক রিপোর্ট।